নগরীর সদরঘাট ড্রাম ট্রাক চালক মোহাম্মদ ফারুক হোসেনের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সদরঘাট ড্রাম ট্রাক চালক বৃন্দ। সোমবার সকালে সদরঘাট জেটি এলাকায় এই মানববন্ধন সম্পন্ন হয়। শনিবার ভোর রাতে চালক মোহাম্মদ ফারুক ড্রাম ট্রাক ভর্তি স্ক্র্যাপ নিয়ে সদরঘাট এলে কিছু দুর্বৃত্তরা তাকে গুরুতর আঘাত করে এবং তার মাথায় জখম করে। আমি এখানে বিএস আলমের এই স্ক্র্যাপ টানার জন্য আসছি, সিএলজি বসে আছিলাম ওইখানে ওই জায়গাতে। এখন রাতে ভোর সাতটার দিকে এখন ছয়জন লোক আসছে, আমার স্পেস চাকা খুলে নিয়ে যাচ্ছে। আমি তাদেরকে বাধা দেওয়া সত্ত্বে তারা দুজন আমার চাকা নিয়ে চলে যাচ্ছে আর চারজন মিলে আমাকে মানে ছুরি দিয়ে এলোফাতারিভাবে কোবাই দিচ্ছে আমাকে। এখানে মানে যারা টোকাই ভাই ছিনতাইকারী যারা এখানে থাকে এগুলা ছেলেবেলা আমরা তো মনে চিনি না, স্ক্র্যাপ নিয়ে যারা লুটপাট করে এগুলা ছেলেবেলা এগুলা। এ ঘটনায় দুর্বৃত্তদের বিচারে দাবি জানায় সদরঘাট ড্রাম ট্রাক চালক বৃন্দ। এখানে কারা হামলা করছে ওইটা আমরা সঠিক বলতে পারবো না। এখানে যারা আপনার স্ক্র্যাপ গাড়ি থেকে নামায় তারাই হামলা করছে। আমাদের গাড়ির স্পেয়ার চাকা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার সময় আমাদের ড্রাইভার যখন তাকে ডাক দিতে যায় আমাদের ড্রাইভারকে ছুরি আঘাত করে আহত করে দিয়ে চলে যায়। বিষয়টি নিয়ে নগরীর সদরঘাট থানায় একটি মামলা রুজু হয়। এই বিষয়ে কি কোনো মামলা হয়েছে? মামলা হয়েছে, মামলা হয়েছে। ইসা মোহাম্মদ, বাংলা ধারা, চট্টগ্রাম।